বছরের প্রথম দিনটাতে আমরা ফ্রি ফায়ার কাছ থেকে পেয়ে গেলাম দারুণ একটা উপহার, যেটা হলো আমাদের নতুন বারমুডা ম্যাপ। আর প্রতিটা নতুন জিনিসের যেমন কিছু ভালো দিক থাকে, তেমন তার পাশাপাশি কিছু খারাপ দিকও থাকে। হ্যাঁ বন্ধুরা, বিগত দুই দিন ধরে এই ম্যাপটা খেলার পরে আমি এই ম্যাপটা থেকে কী কী সুবিধা আর কী কী অসুবিধা পেয়েছি সেটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। তাই তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর প্রথম দিকে এই ম্যাপটার কিছু ভালো দিক তুলে ধরতে চাই, অর্থাৎ যেটা আমার ভাষায় মিষ্টি দিক। তো নাম্বার ওয়ান, তো প্রথমে যে ভালো লাগার কথাটা তুলে ধরতে হবে সেটা হচ্ছে নতুন ম্যাপটার সৌন্দর্য। পুরো জুস লেভেলের একটা লুক দিয়ে দেওয়া হয়েছে আমাদের নতুন ম্যাপটায়। ম্যাপটার প্রতিটা বিল্ডিং, প্রতিটা রাস্তাঘাট এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তুমি যদি একজন গেম লাভার হও তাহলে এর সৌন্দর্য তোমাকে অবশ্যই মুগ্ধ করবে। এটা ছিল এই ম্যাপটার প্রতি আমার প্রথম ভালো লাগা। এবার চলে যাই নাম্বার টু। তো বন্ধুরা, তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবা আমাদের পুরনো ম্যাপটার ভিতরে যে ঢালু জায়গাগুলো ছিল সেগুলো একটু বেশি খাড়া করে দেওয়া হয়েছে। যেমন ধরো, তুমি যখন ক্লক টাওয়ার থেকে পিকের উপরে উঠতে বা বিমা শক্তির দিকে যেতে তখন অনেকটা ঢালু ছিল, যেটা এখন অনেকটা খাড়া করে দেওয়া হয়েছে। এটা যে কতটা সুবিধা হতে চলেছে তা এখনই তোমরা বুঝতে পারবা। তো একটা জিনিস গভীরভাবে খেয়াল করো, আমরা যখন ক্লক টাওয়ার থেকে পিকের দিকে যেতাম তখন এর মাঝামাঝি অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকতো, যেখানে কিন্তু ইনিমি বসে খুব ভালোভাবে ক্যাম্পিং করত। এখন জোন যখন পিকের দিকে পড়তো, আমরা যখন ক্লক টাওয়ার থেকে দৌড়ায় দৌড়ায় পিকের দিকে যেতাম, তখন কিন্তু আমরা একদম ফাঁকা মাঠের ভিতরে পড়ে যেতাম। আর ঠিক এমন একটা সময় যখন ওয়াচ টাওয়ারে একটা স্কোয়াড বসে ক্যাম্পিং করত, তখন আমাদের অবস্থা কিন্তু খুব করুণ হয়ে যেত। কিন্তু বর্তমানে বন্ধুরা, তোমার এই রিস্কটা নেই বললেই চলে, কারণ বর্তমান ম্যাপটায় তুমি খুব আরামসে সেই টাওয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারবা। কারণ এই ঢালুটা এতটাই খাড়া করে দেওয়া হয়েছে যে ওয়াচ টাওয়ারে বসে যদি কোনো ইনিমি ক্যাম্পিং করে তাহলে তোমাকে ভালোভাবে টেরই পাবে না। শুধুমাত্র এইখানে না বন্ধুরা, অনেক জায়গায় এই ঢালু জায়গাগুলো প্রচণ্ড খাড়া করে দেওয়া হয়েছে, যার ফলে বেশ সুবিধা পাওয়া যায়। এই খাড়া পাহাড়গুলো তুমি যদি একটু বুদ্ধিমত্তার সাথে খেলতে পারো তাহলে তোমার এক একটা ঢাল হতে পারে। এবার চলে যায় নাম্বার থ্রিতে। তো বন্ধুরা, এবার যদি তুমি একজন রাশ করা প্লেয়ার হও আর আমার মতো তোমারও যদি ফেভারিট জায়গা হয়ে থাকে পিকে, তাহলে তুমি ফ্রি ফায়ারকে একটা থ্যাঙ্কস দিতে বাধ্য হবাই। কারণ বারমুডা রিমাস্টার ম্যাপটাতে পিকের সৌন্দর্য আসলেই তোমাকে মুগ্ধ করবে। যেন সম্পূর্ণ একটা নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে পিকেকে, যেখানে পিকের মাঠটা সম্পূর্ণভাবে ফাঁকা একটা জায়গা ছিল সেখানে কিন্তু বেশ কয়েকটা ঘাসের বেড়া করে দেওয়া হয়েছে, যেখানে খুব ভালোভাবে কিন্তু ব্যাক আপ নেওয়া যেতে পারে। তারপরেও বন্ধুরা, তুমি যদি টুকিটাকি খেয়াল করো তাহলে পিকেতে কিন্তু এখন প্রচুর পরিমাণ ব্যাক আপ নেওয়ার জায়গা করে দিয়েছে, যেগুলোর পিছনে কিন্তু তুমি খুব ভালোভাবে ব্যাক আপ নিয়ে নিতে পারো আর একটা সুন্দর ফাইট উপভোগ করতে পারো। এবার চলে যায় নাম্বার ফোর। এই বিষয়টা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, তোমাদের কাছে ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে। সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের পুরনো যে বারমুডা ম্যাপ ছিল তার যে গ্র্যাভিয়ারটা ছিল সেই জায়গাটা সরিয়ে দিয়ে এখন সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে একাডেমি নামক একটা জায়গা। আর বন্ধুরা, তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা আমাদের যে পুরনো গ্র্যাভিয়ার জায়গাটা ছিল তার থেকে এই একাডেমি জায়গাটার সৌন্দর্য অনেক অংশে বেশি। মূল কথা, এখানে অনেক ব্যাক আপ নেওয়ার জায়গা আছে, প্রচুর সুন্দর করে একটা ফাইট নেওয়ার জায়গা আছে। তো বিগত কয়েকদিন ধরে এই ম্যাপটা খেলে এই কয়েকটা ভালো লাগা আমি এক জায়গায় করতে পেরেছি। এবার চলে যায় আমাদের খারাপ লাগার বিষয়গুলো, অর্থাৎ আজকের ভিডিওর ঝালের দিকটা। নাম্বার ওয়ান, এই ম্যাপটার খারাপ একটা দিক তুলে ধরতে গেলে সর্বপ্রথমে চলে আসে এই ম্যাপটার অপটিমাইজ নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করতে পারো তাহলে দেখবা যখনই আমাদের এই ম্যাপটা দিচ্ছে তখন আমাদের ফোনটা কিন্তু ল্যাগ করা শুরু করছে। তার একটাই কারণ, এই ম্যাপটা এখনও ভালোভাবে অপটিমাইজ করা হয়নি বা খুব ভালোভাবে সাজানো হয়নি। তো বন্ধুরা, আমি 4GB র্যামের একটা ফোন দিয়ে খেলি, তাও এই ম্যাপটা যখন আমি খেলতে নামছি তখন এত পরিমাণ ল্যাগ দিচ্ছে, আমি খালি অবাক হয়ে ভাবতেছি তাহলে যারা 1GB 2GB 3GB র্যামের ফোনে খেলছে তাদের কী হাল অবস্থা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখবা যাদের একটু নর্মাল ফোন তা যখন এই বারমুডা রিমাস্টার ম্যাপটা খেলতে যাচ্ছে তখন প্রচণ্ড পরিমাণ ল্যাগের শিকার হচ্ছে।
খুব একটা স্মুথ পারফরম্যান্স কিন্তু আমরা এই ম্যাপটা থেকে পাচ্ছি না। যখনই এই ম্যাপটা আমাদের দেওয়া হচ্ছে তখনই ছোটখাটো ফ্রেম ড্রপ, বিভিন্ন ধরনের ল্যাক আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই ম্যাপের সবথেকে প্রধান আর গুরুতর সমস্যা বলে আমার মনে হয়েছে। তো বন্ধুরা, এবার চলে যাই নাম্বার টুতে। তো দেখো, এই ম্যাপটার কিছু কিছু অংশের ডিজাইন দেখে আমার পার্সোনালি মনে হয় যে ফ্রি ফায়ার গেমটা দিনকে দিন কার্টুনের মতো করে ফেলা হচ্ছে। এই ম্যাপের বেশ কয়েকটা অংশ আমার খুব একটা কার্টুনের মতো মনে হয়েছে। তো বন্ধুরা, এই ম্যাপটার কিছু কিছু জায়গা এতটাই খারাপ করে ফেলেছে যে এটার সাথে বাস্তবের কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে গেরিনা যদি এই জিনিসটা ভালোভাবে না দেখে তাহলে দিনকে দিন আর পাঁচটা গেমের মতো আমাদের এই গেমটাও কার্টুনের মতো হয়ে যাবে, রিয়েল লাইফের কোনো ফিলি পাওয়া যাবে না এই গেমটা থেকে। এবার চলে যায় নাম্বার থ্রিতে। তো আমি বলতে পারি এই ম্যাপটায় যারা পুশ করে খেলে তাদের জন্য বেশ একটা সমস্যা বয়ে নিয়ে আসবে। তো দেখো, আমরা যারা পুশ করতাম তারা কিন্তু বেশিরভাগই স্যান্তোসা বা রিমনাম ভিলেজ বা গ্রাবিয়ার্ড একটা সাইডের দিকে নামতাম, কিন্তু এই নতুন ম্যাপটার মেন চেঞ্জ করা হয়েছে এই সাইডের দিকগুলো, অর্থাৎ যেগুলো আমাদের সবার কাছে কিন্তু পুরোপুরি নতুন এবং যেগুলো ভালোভাবে চিনে উঠতে মিনিমাম 3-4 মাস সময় তো লেগে যাবে। তাই যারা পুশ করতো এবং স্যান্তোসা রিমনাম ভিলেজ বা এইসব সাইডের দিকে নামতো তাদের জন্য কিন্তু বেশ অসুবিধা হয়ে যাবে, ভালোভাবে চিনতে পারা যায় না, কোথা থেকে ইনিমি মারছে বুঝে ওঠা যায় না, নানান ধরনের সমস্যা হতে পারে। তাই যারা ফ্রি ফায়ারটা পুশ করে খেলো তাদের জন্য বেশ সমস্যা হতে চলেছে এই নতুন ম্যাপটা। এবার চলে যায় নাম্বার ফোর। তো বন্ধুরা, আবারও একটু ব্যাকে চলে যেতে চাই। আমি যখন সুবিধাগুলো বলছিলাম তখন বলেছিলাম যে আমাদের এই নতুন ম্যাপটার কিছু কিছু জায়গায় খাড়া করে দেওয়া হয়েছে, যার জন্য আমরা কিন্তু ব্যাকআপ পেয়ে যাচ্ছি, বেশ একটা সুবিধা পাচ্ছি। কিন্তু বন্ধুরা, এরও কিন্তু একটা বেশ খারাপ দিক আছে। তো বন্ধুরা, আমরা যখন উপর থেকে নিচের দিকে ফাইট করতে যাব, তখন আমরা যখন ব্যাকআপের জন্য গুলোয়াল বসাতে যাব, তখন আমাদের গুলোয়ালটা বেশ নিচে পড়ে যাবে, তার জন্য কিন্তু তোমার বেশ একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা, আপাত দৃষ্টিতে আমি এই 2 দিন ধরে এই ম্যাপটা খেলার পর এই এই সমস্যাগুলো এবং এই এই সুবিধাগুলো ভোগ করছিলাম, এবং আমি জোর গলায় বলতে পারি আমার বলা এই সুবিধা বা অসুবিধা বাদেও অনেক মানুষ অনেক ধরনের সুবিধা বা অসুবিধা ভোগ করছো। তাই তোমার কী কী সুবিধা বা অসুবিধা হচ্ছে নতুন ম্যাপটাতে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো, আর আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12LOLGAMER পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।